বাংলাদেশের রাজনৈতিক অবস্থা। বাংলাদেশ শেখ হাসিনা এমন এক পরিস্থিতি তৈরি করেছেন সেখানে যাদের আগে ঘরে খাবার ছিল না তারা কোটি কোটি টাকার লোক। আমরা আগে শুনেছি জমিদাররা রাজনীতি করলে তাদের জমিদারি ফতুর হয়ে যেত, আর এখন ছাত্রলীগ করলে 2000 কোটি টাকা পাচার করা যায়, যুবলীগ করলে হাজার হাজার কোটি টাকা পাচার করা যায়। অথচ এই পৃথিবীর একজন অনন্য শিক্ষক, তিনি রাজপুত্র ছিলেন, তার নাম সিদ্ধার্থ, সেই তরুণ বয়স যখন বিলাসিতা করার কোনো অভাব ছিল না, তার উপর তো রাজপুত্র, যৌবনের তাড়নায় মানুষ কত কিছু না করে, সেই সময় মৃত্যু এবং জরা দেখে বেদনার্ত হয়ে যে মানুষটি রাজ পরিবারের সমস্ত আরাম আয়েস ত্যাগ করে কঠোর তপশ্চর্যার মধ্যে দিয়ে আত্মজয় করেছিলেন এবং বুদ্ধত্ব প্রাপ্তি হয়ে গোটা বিশ্বের শিক্ষকে পরিণত হয়েছে, আজও তার কথা এবং বাণী অমলিন, এটি ম্লান হয়ে যায়নি। আজ থেকে 2500 বছর আগে যার জন্ম হয়েছিল, আমাদের বাংলা থেকে বেশি দূরে নয়, এই হিমালয় পর্বতের পাদদেশেই একটি রাজ্যে যার জন্ম হয়েছিল, নিজের সুখ নিজের আরাম আয়েস ত্যাগ করে কি করে মানব কল্যাণে, মানুষের কল্যাণে, মানুষে মানুষের সম্প্রীতির জন্য যে অহিংসার বাণী প্রচার করেছিলেন, সেটা যদি আজকের এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে প্রতিটি রাষ্ট্রের রাজনীতিবিদরা যদি একবার স্মরণ করতেন, চর্চা করতেন, তাহলে আজ গোটা বিশ্বব্যাপী এত হানাহানি, এত রক্তপাত আর হতো না। তিনি মানুষের এই জরা ব্যাধি এবং মৃত্যু থেকেই উনি অনুপ্রেরণা লাভ করেছেন। তাই ওই সময়ে বাড়ি থেকে বের হয়ে তপশ্চর্যার মাধ্যমে বুদ্ধত্ব লাভ করেছেন এবং তারপর মহাপরিনির্বাণ তিনি লাভ করেছেন। এই তিনটি দিন, তার জন্ম, তার বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ, এই তিনটি দিনই হচ্ছে আজকে বৌদ্ধ পূর্ণিমার এই উৎসব। দেন আমাদেরকে কিভাবে চলতে হবে, আমরা সমাবেশ করার জন্য পুলিশের পারমিশন নিতে হয়, আমরা গণতন্ত্রকামী মানুষ, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, আমরা গৌতম বুদ্ধের যে বাণী আত্মদীপ হও সেই অন্তরের আলোতেই আমরা চলি, আমরা চলতে চাই, আর সেই চলায় কেউ বাধা বিঘ্ন করলে তার বিরুদ্ধে প্রতিরোধ করা, এটা ন্যায়সঙ্গত, এটা জাস্টিফাইড, আমরা সেটাই মনে করি। বন্ধুরা আমার, আজকে যদি তার বাণীর ন্যূনতম, যদি আজকে আমাদের যে সরকার জোর করে ক্ষমতায় আছেন, মানুষের ভোট কেড়ে নিয়েছেন, মানুষের হাঁটাচলা বন্ধ করেছেন, মানুষের সমাবেশ করার অধিকার বন্ধ করেছেন, মানুষের কণ্ঠের স্বাধীনতাকে তিনি সেখানে কণ্ঠের মধ্যে হাসির দড়ি লটকিয়েছেন, এই পরিবেশের বিরুদ্ধে বৌদ্ধের বাণী, বুদ্ধের বাণী আমাদেরকে অনুপ্রাণিত করে। নিজেকে কষ্ট সহ্য করে হলেও সত্যের প্রতি তার যে আত্মনিবেদন, সেই আত্মনিবেদন আমাদেরকে স্মরণ করেই আগামী দিনের এই স্বৈরাচার, এই যে স্বৈরাচার, এই স্বৈরাচারের পতনে আমাদের সবাইকে প্রত্যয় দীপ্ত হতে হবে, প্রত্যেককেই অঙ্গীকারবদ্ধ হতে হবে।